সম্মিলিত বাহিনীর গুপ্ত আওয়াজ ও সামরিক ব্যান্ডে অভিবাদন গ্রহণ করলেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি তথা ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় সুশান্ত চৌধুরী মহোদয়। जय श्रीमान। 73वें गणतंत्र दिवस पर धलाई जिला पुलिस से एक अधिकारी 71 अन्य परेड आपके निरीक्षण के लिए हाजिर है। जय श्रीमान। परेड कमांडर, आज के मुख्य अतिथि राज्य के सूचना एवं संस्कृति युवा एवं खेल विभाग के माननीय मंत्री श्री सुशांत चौधरी जी को परेड के निरीक्षण के लिए ले जाते हुए परेड पर्यवेक्षण আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি তথা ত্রিপুরা সরকারের তথ্য সংস্কৃতি যুব ও ক্রীড়া এবং পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় সুশান্ত চৌধুরী মহোদয়, আমরা উদযাপন করছি 73তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। ধন্যধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা কবি যুজেন্দ্রনাথ রায় কি প্রসিদ্ধ কবিতা কো পড়ি মোহ ধুন মে পয়েন্ট লাখন নে প্রস্তুত কিয়া অর মুখ্য অতিথি মহোদয় বাপস মন্ত্রী ওর আতে হুয়ে কবি দ্বিজেন্দ্রনাথ লাল রায় রচিত ধনধান্যে পুষ্পে ভরা সঙ্গীতের অপূর্ব আবহে প্যারেড পর্যবেক্ষণ করলেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি তথা ত্রিপুরা সরকারের তথ্য সংস্কৃতি ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী শ্রীযুক্ত সুশান্ত চৌধুরী মহোদয়।
महेशमान परेड को अगली कार्रवाई करने की आज्ञा प्रदान करें। जय श्रीमान। अगली कार्रवाई के लिए मुख्य अतिथि महोदय से औपचारिक आदेश लेकर अपने स्थान को वापस जाते हुए परेड कमांडर एएसपी श्री प्रसेनजीत नट्टा जी। প্রধান অতিথি তথা ত্রিপুরা সরকারের তথ্য সংস্কৃতি যুব ও ক্রীড়া এবং পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় সুশান্ত চৌধুরী মহোদয়। সবাইকে নমস্কার, যতন খুলুমখা। ভারতবর্ষের 73তম প্রজাতন্ত্র দিবস সারা দেশে আজ শ্রদ্ধার সঙ্গে আমরা পালন করতে চলেছি। সারা রাজ্যে প্রতিটি জেলায় এবং রাজ্যের রাজধানী আগরতলায় রাজ্য সরকারের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় এই কর্মসূচি আমাদের পালিত হচ্ছে। আমি আমার বক্তব্যের শুরুতেই এই এলাকার তথা এই জেলার প্রত্যেকটি অংশের নাগরিক, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাধারণ জনগণকে এই 73তম প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জ্ঞাপন করছি। রাজ্য সরকারের মন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রত্যেকটি জেলায় রাজ্য সরকারের বিভিন্ন মন্ত্রীদেরকে আজকে পাঠানো হয়েছে এবং তারই অঙ্গ হিসাবে ধলাই জেলায় আপনাদের সম্মুখে এসে আজকে এই অভিবাদন গ্রহণ করার সুযোগ রাজ্য সরকারের পক্ষ থেকে আমাকে প্রদান করা হয়েছে। আমি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজেকে যেমন একজন ভারতীয় হিসেবে গর্বিত মনে করছি, ঠিক তেমনি আপনাদের সকলের কাছে আমরা আহ্বান জানাব যে এই 73তম প্রজাতন্ত্র দিবস অর্থাৎ এই দিনে ভারতবর্ষের সংবিধান তার পথ চলা শুরু করেছিল। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি
যে 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করেছিল। প্রায় 200 বছর ব্রিটিশ পরাধীনতার নাগপাশ থেকে ভারতবর্ষের যে মনীষীরা অক্লান্ত পরিশ্রম করে লড়াইয়ের মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে, ত্যাগের মাধ্যমে ভারতবর্ষকে স্বাধীনতা এনে দিয়েছেন, আজকের এই 73তম প্রজাতন্ত্র দিবসে আমি ভারতবর্ষের সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের ব্যক্তিত্বে আমি নমন করছি, তাদেরকে আমরা স্মরণ করছি। আজকে তাদের একাগ্রতা, তাদের প্রচেষ্টা যদি না থাকত হয়তো আমরা ভারতবর্ষ স্বাধীনতা লাভ করতে পারতাম না। এবং স্বাধীনতা যখন এসছে 1947 সালে, তারপরই আমাদের সেই সংবিধানের পথ চলা সেখানে শুরু হয়েছিল। যদিও সংবিধান গ্রহণ করা হয়েছিল 1949 সালে, কিন্তু 1950 সালের থেকেই আমাদের এই 26 জানুয়ারি দিন থেকে আমাদের সংবিধান তার পথ চলা শুরু করে এবং আজকে 73তম স্বাধীনতা দিবস আমরা দেশব্যাপী পালন করতে চলেছি। বন্ধুরা, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আমরা প্রত্যেকে নাম শুনেছি। স্বাধীনতার পর বাবা সাহেব আম্বেদকরের মাধ্যমে তার চেয়ারম্যানশিপে সেই কনস্টিটিউয়েন্ট ড্রাফটিং কমিটি তৈরি হয় এবং যার পর আমরা সেই বহুমূল্য সংবিধান, যা পৃথিবীর সর্ববৃহৎ এবং পৃথিবীর সব থেকে উৎকৃষ্ট সংবিধান হিসেবে আজকে রচিত হয়েছে। বন্ধুরা, আমাদের প্রত্যেকের কাছে আহ্বান থাকবে, আমাদের দেশ আমরা পথ চলা শুরু করেছি, আমরা কোথায় ছিলাম, আজকে আমরা কোথায় রয়েছি, সেই জিনিসগুলো আমাদের মূল্যায়ন করতে হবে। এবং একজন সুনাগরিক হিসেবে আজকের প্রজাতন্ত্র দিবস আমাদের প্রত্যেকের শপথ করা উচিত। যারা যুবক ভাইয়ের আমাদের বক্তব্য শুনতে পাচ্ছেন, দূর দূরান্ত থেকে যারা জনগণ, যে আমাদের প্রত্যেককে আজকের এই প্রজাতন্ত্র দিবস, যে সংবিধানের প্রতিটি ধারা উপধারাকে আমাদের যথাযোগ্য মর্যাদায় পালনের মধ্য দিয়ে সংরক্ষিত রেখে আমাদের মূল্যায়ন করতে হবে, তবেই ভারতবর্ষে যারা সংবিধান রচনা করেছেন, ভারতবর্ষকে যারা স্বাধীনতা এনে দিয়েছেন, তাদের প্রতি আমাদের যথার্থ মূল্যায়ন করা হবে। বন্ধুরা, আমাদের দেশ ভারতবর্ষ 130 কোটি দেশ, সেই দেশ যখন পথ চলা আমাদের শুরু করেছে, আমরা কোথায় ছিলাম এবং আজকে আমরা কোথায় রয়েছি, আগামী দিনে আমাদের লক্ষ্য কোথায়, সেই জিনিসটা আমাদের দেশের সরকার এবং রাজ্যের সরকার আমাদের প্রত্যেকটি ক্ষেত্রের মধ্য দিয়ে আমরা মানুষকে বোঝাতে সচেষ্ট হয়েছি। আমাদের স্বাধীনতার পর থেকে প্রজাতন্ত্র দিবস যখন আমরা পালন করতে চলেছি আজকের এই দিনটিতে, সংবিধান দিবস, সেই সংবিধান দিবসে প্রতিটি ক্ষেত্রে আমাদের সংবিধানকে মর্যাদা দিয়ে আমাদের দেশ আমরা চলছি, আমাদের রাজ্য, আমাদের সরকার সেখানে চলছে। বন্ধুরা, স্বাধীনতার পর যখন দেশ ব্রিটিশের নাগপাশ থেকে মুক্ত হয়, আমরা দেখেছিলাম অনেক কিছু আইন ছিল, সে আইনগুলোকে আমাদের দেশের সরকার, আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে, যেমন জম্মু কাশ্মীরে আর্টিকেল 370 কে অবলুপ্ত করেছে, যে জম্মু কাশ্মীর ভারতবর্ষের মধ্যে থেকেও ভারতবর্ষের সেখানে সঙ্গে থাকতে চাইতো না, যে জম্মু কাশ্মীর ভারতবর্ষের মধ্যে থেকেও জম্মু কাশ্মীরে গিয়ে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের জনগণ সেখানে বসবাস করতে পারতো না, সে জম্মু কাশ্মীরকে ভারতবর্ষের মধ্যে অন্তর্ভুক্ত করে প্রকৃত অর্থে সেখানে ভারতবর্ষের সঙ্গে যুক্ত করেছে আমাদের দেশের প্রধানমন্ত্রী আর্টিকেল 370 কে অবলুপ্ত করে। বন্ধুরা, ত্রিপল তালাক, যেখানে আমরা দেখেছি ত্রিপল তালাকের মতো বিষাক্ত সেখানে আইন ভারতবর্ষে ছিল, সে ত্রিপল তালাককে সেখানে মুক্ত করেছে, মুসলমান সম্প্রদায়ের মানুষকে সেখানে ত্রিপল তালাকের মাধ্যমে, বিশেষ করে মহিলাদেরকে আমরা সামাজিক ন্যায় দিতে পেরেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেখানে ন্যায় দিতে পেরেছেন। বন্ধুরা, আজকের দিনে যারা আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের সারা দেশে প্রতিটি বাড়িতে নলের মাধ্যমে জল প্রদান করার জন্য বিশুদ্ধ পানীয় জল জল জীবন মিশন চালু করা হয়েছে, যেটা ভারতবর্ষের স্বাধীনতার পর 75 বছরের স্বাধীনতার পর আমরা কখনো দেখিনি। বন্ধুরা, প্রতিটি ক্ষেত্রে আমাদের মিশন মোডে কাজ চলছে, যাতে করে আমাদের প্রতিটি পরিবারের মধ্যে নলের মাধ্যমে আমরা পানীয় জল প্রদান করতে পারি। আমাদের রাজ্য ত্রিপুরা কৃষকদের কথা বিবেচনা করে ভারতবর্ষের সরকারের সাথে কথা বলে বিগত দিনে আমরা দেখেছিলাম কৃষকদের কাছ থেকে তাদেরকে আত্মনির্ভর করার জন্য রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের কোন প্রয়াস ছিল না। আমাদের সরকার গঠিত হওয়ার পর আমরা নির্বাচনে প্রাককালে যে কথা বলেছিলাম যে আমরা কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করব MSP রেটে, সেখানে
আজকের ডেটে আমাদের সরকার গঠিত হওয়ার পর কেন্দ্রীয় সরকারের সহযোগিতা নিয়ে আমরা এমএসপি রেটে ধান ক্রয় করছি এবং আপনাদের এই জেলাতেও প্রতিটি মহকুমাতে এমএসপি রেটে ধান ক্রয় শুরু হয়েছে এই মরশুমে। বন্ধুরা, বছরে দুবার রবি এবং খরিফ সিজনে কৃষকদের কাছ থেকে আমরা ধান ক্রয় করে কৃষকদেরকে আত্মনির্ভর করার জন্য, অর্থনৈতিক ভাবে তাদেরকে বলীয়ান করার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। আমাদের সরকার সেই জিনিসটা আমরা গ্রহণ করেছি। বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের প্রধানতায় পিএম কিষাণ কৃষকদেরকে সেখানে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করার জন্য, শক্তিশালী করার জন্য পিএম কিষাণ সেখানে প্রধানমন্ত্রী 2000 টাকা করে বছরে তিনবার কৃষকদেরকে অর্থ প্রদান করছে, তাদেরকে ডাইরেক্ট অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে, তাদেরকে মহাজনের কাছ থেকে সেখানে সুদ দিতে হচ্ছে না। বন্ধুরা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি অংশের মানুষের জন্য বিভিন্ন স্কিম কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মাধ্যমে আমরা জনগণের কাছে তুলে দিচ্ছি। বন্ধুরা, আজকের এই 73তম প্রজাতন্ত্র দিবস যেটা আমরা ভারতবর্ষে যথাযোগ্য মর্যাদায় পালন করছি, যদিও কোভিড প্যান্ডেমিকের কারণে আমাদের এই কর্মসূচি অনেকটাই সংক্ষিপ্ত করতে হয়েছে। এই মাঠে যে সময় জনসাধারণ থাকার কথা ছিল, আজকে কোভিড প্যান্ডেমিকের কারণে হয়তো সেই সমাগম সেখানে উপস্থিত হতে পারেনি। বন্ধুরা, আগরতলাতেও সারা দেশে কোভিড প্যান্ডেমিকের মধ্য দিয়ে আমরা চলেছি। আমার আহ্বান থাকবে আমাদের সরকার এই কোভিড প্যান্ডেমিকের মধ্যেও বিনা মূল্যে ভ্যাকসিনেশনের মাধ্যমে আমরা মানুষকে বাঁচার অধিকার প্রদান করেছি 73তম স্বাধীনতা দিবসে। এর থেকে বড় প্রজাতন্ত্র দিবসে এর থেকে বড় প্রাপ্তি আমাদের আর হবে বলে আমাদের মনে হয় না। প্রতিটি ক্ষেত্রে যেখানে বিজ্ঞানীরা বলেছিলেন যে ভ্যাকসিন আবিষ্কার করতে 3 বছর সময় লাগবে, আমাদের প্রধানমন্ত্রী প্রমাণ করে দিয়েছেন যে ইচ্ছা থাকলে আমাদের উপায় করা সম্ভব হয় এবং 1 বছরের মধ্যে কোভিড ভ্যাকসিনেশন ভারতবর্ষে সেখানে আবিষ্কার হয়েছে। আমাদের রাজ্যে সারা ভারতবর্ষে বিনামূল্যে কোভিড ভ্যাকসিনেশনের মাধ্যমে 91% প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ আমরা সেখানে ত্রিপুরা রাজ্যে প্রদান করেছি। 47 লাখের উপর কোভিড ভ্যাকসিনেশন ডোজ প্রদান করা হয়েছে এবং ত্রিপুরা রাজ্যে বর্তমানে 15 থেকে 18 বছরের যুগ ছেলে মেয়েদের মধ্যে ভ্যাকসিনেশন প্রদান করা হচ্ছে। বন্ধুরা, 2,13,000 আমাদের রাজ্যে আমাদের টার্গেট রয়েছে যে 15 থেকে 18 বছরের যুবক যুবতীদের মধ্যে ছেলে মেয়েদের মধ্যে আমরা প্রদান করব। তার মধ্যে আমরা প্রায় 1 লক্ষের উপর সেখানে কভার করেছি। 19, 20 এবং 21 তারিখে যে স্পেশাল ড্রাইভ ছিল তাতে করে সংখ্যাটা আমাদের 1 লাখের উপর পৌঁছে গেছে। আগামী দিনে আমাদের অনেকটাই এগিয়ে যেতে হবে। এই কোভিড প্যান্ডেমিকের মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিটি রাজ্যে আগামী মার্চ মাস পর্যন্ত গরিব অংশের মানুষকে বিনামূল্যে চাল প্রদান করা হচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় 1,000 টাকা করে 7 লক্ষ মানুষকে তাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট অর্থ প্রদান করা হয়েছে এবং তার সঙ্গে মুখ্যমন্ত্রীর পদান্নতায় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় 1,000 টাকা করে তাদেরকে ক্যাশের সাথে সাথে বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়েছে, তাদেরকে যেন কোভিড এর মধ্যে না খেয়ে অসুবিধার মধ্যে পড়তে না হয় তাদের পরিবার পরিজনদেরকে নিয়ে। প্রতিটি ক্ষেত্রে, প্রশাসনিক ক্ষেত্রে স্বচ্ছতার মাধ্যমে ত্রিপুরা রাজ্যে একটা উৎকৃষ্ট সরকার প্রদান করার সেখানে প্রয়াস করা হচ্ছে। আমাদের এই 73তম প্রজাতন্ত্র দিবসে আপনাদের উদ্দেশ্যে সেই কথাটাই আজকে আপনাদের মাধ্যমে আমরা বলতে চাইছি। রাজ্যবাসীর উদ্দেশ্যে, বন্ধুরা, আমাদের সামনের দিকে অনেক দূর এগিয়ে যেতে হবে। স্বাধীনতার পর আমাদের যে সংবিধান এসছে, সেই সংবিধানের দিন আজকে আমরা প্রত্যেকে মিলে শপথ করুন যে আমাদের এই সংবিধানের প্রত্যেকটি ধারা এবং উপধারাকে আমাদের সঠিকভাবে যথাযোগ্য মর্যাদায় আমরা পালন করব। সেখানে মুখ্যমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন যে উত্তর পূর্বাঞ্চল নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে, কারণ একদিকে যেমন কোভিড একদিকে নেশা সেটা মহামারী হিসেবে দেখা দিয়েছে আমাদের মধ্যে। প্রতিটি ক্ষেত্রে যুব সমাজকে এই নেশা ধ্বংস করে দিচ্ছে। আমাদের যুব সমাজ আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎকে আমাদের যদি রক্ষা করতে হয় তবে মুখ্যমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী আমাদের নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। পুলিশ প্রশাসন প্রতিটি ক্ষেত্রে যথেষ্ট সুচারুভাবে সহযোগিতা করছে যাতে নেশার বিরুদ্ধে এবং নেশা কারবারীদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করতে পারি। অনেক সফলতা এসেছে, কিন্তু তারপরেও আমাদের আরো সামনের দিকে অনেক দূর এগিয়ে যেতে হবে। পুলিশ বন্ধুদের কাছে আজকের এই প্রজাতন্ত্র দিবসের মধ্যে আমাদের আবেদন থাকবে রাজ্য সরকারের পক্ষ থেকে যে আগামী দিনে সম্মিলিত ভাবে একটা পরিবার হিসেবে আমরা এক ত্রিপুরা এক শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার জন্য আপনাদের যে ভূমিকা বিগত দিনে সেটাও প্রশংসার দাবি রাখে। জেলা প্রশাসন
এখানে ডিএম রয়েছে উনার নেতৃত্বে এই জেলায় কাজ চলছে আগামী দিনে যে কাজ আমাদের হয়েছে আমি এটা আমার বক্তব্যে শুরুতেই বলেছি যে আমরা কোথায় ছিলাম এবং আমরা বর্তমানে কোথায় রয়েছি সেই জিনিসটা আমাদের মূল্যায়ন করার সময় এসেছে এবং আমরা কোথায় যেতে চাইছি আমাদের লক্ষ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যেটা আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে এক ভারত শ্রেষ্ঠ ভারত সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস সবাইকে সঙ্গে নিয়ে আমাদের আগামী দিনে চলতে হবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমাদের গড়তে হবে তাই আজকের এই প্রজাতন্ত্র দিবসে আমি এই এলাকার প্রতিটি অংশের জনগণকে আবারও রাজ্য সরকারের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি জেলা প্রশাসনকে অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং পুলিশ প্রশাসনকে অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করে যারা এখানে আধিকারিকরা রয়েছেন তাদেরকে অনেক শুভেচ্ছা জ্ঞাপন করে কোভিড প্যান্ডেমিকের মধ্যে আপনারা সরকারি বিধিনিষেধগুলো মেনে চলবেন আমাদের কোভিডকে আমরা হারাতে হবে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ যেভাবে সকলের সম্মিলিত প্রয়াসে আমরা কোভিডকে পরাজিত করেছি এই তৃতীয় ধাপও আমাদের পরাজিত করতে হবে মানব সভ্যতাকে আবার সামনের দিকে হাসি নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে এই কোটি কথা বলে সবাইকে আবারও আমার নমস্কার জ্ঞাপন করে আমি আমার কথা বলা শেষ করছি জয় হিন্দ 73তম প্রজাতন্ত্র দিবস জিন্দাবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি তথা ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপনার জন্য আপনারা জানেন কোভিড-19 এর কারণে আমরা আমাদের অনুষ্ঠান সংক্ষিপ্ত করেছি আমরা এবার চলে যাব আজকে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে এবার আমরা পুরস্কৃত করব জেলার সেইসব আধিকারিকদের যাদের অনবদ্য অবদান আক্ষরিক অর্থে মায়ের ফল ফলন হয়ে আছে আপনারা জানেন আমরা কোভিড-19 নামক প্রতিবারের মধ্য দিয়ে যাচ্ছি সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা তার প্রথম ও দ্বিতীয় ঢেউ সফলভাবে অতিক্রম করতে পেরেছি তৃতীয় ঢেউ আমরা সম্মিলিত প্রয়াসে নিশ্চিত প্রয়াসে মোকাবেলা করতে পারব কোভিড-19 মোকাবেলায় সবচেয়ে বড় হাতিয়ার ছিল ভ্যাকসিনেশন আপনারা জেনে আনন্দিত হবেন বিভিন্ন বয়সের নাগরিকদের মধ্যে 100% ফার্স্ট ডোজ এবং 82% সেকেন্ড ডোজ দেওয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং যার নেতৃত্বে এই কাজটা সম্পন্ন হয়েছে উনি হলেন ডিস্ট্রিক্ট ইমিউনাইজেশন অফিসার ডক্টর সুভাষ বড়ুয়া আমি আপনাকে মঞ্চের দিকে এগিয়ে যাওয়ার জন্য বলবো পুরস্কার তুলে দিচ্ছেন পুরস্কার এবং সার্টিফিকেট তুলে দিচ্ছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি তথা ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় সুশান্ত চৌধুরী মহোদয় কোভিড অতিমারীকালে জেলার কোভিড কেয়ার সেন্টারগুলির সুচারু পরিচালনা থেকে প্রয়োজনীয় চিকিৎসকের সুস্থ বিন্যাসে যিনি অনবদ্য ভূমিকা নিয়ে কঠিন পরিস্থিতিকে কখনো আয়ত্তের বাইরে যেতে দেননি আমরা পুরস্কৃত করব সেই আধিকারিককে তিনি আসলে তিনি হলেন কুলাই জেলা হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর সাগর মজুমদার ওনার হাতে পুরস্কার তুলে দেবেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি তথা মাননীয় মন্ত্রী মহোদয় এবার আমরা পুরস্কৃত করব ধলাই জেলার ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার অফ ন্যাশনাল হেলথ মিশন ডক্টর রিপন কর মহোদয়কে যার অনবদ্য অবদানের জন্য আমরা আমাদের এই কোভিড পরিস্থিতিকে সুষ্ঠুভাবে সমাধান করতে পেরেছি এবার আমরা পুরস্কৃত করব আমবাসা ব্লকের বিডিও শ্রী ধ্রুবজিৎ দেবর্মা মহোদয়কে যিনি হাদুকর খালপাড়ায় রিয়াং পুনর্বাসন কেন্দ্র অতি দ্রুততার সঙ্গে অতি তৎপরতার সঙ্গে সম্পন্ন করেছেন যা ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রথম আমরা আমি সবাই দর্শককে অনুরোধ করব কোনোদারের মাধ্যমে এই মুহূর্তকে স্মরণীয় করার জন্য এবার আমরা পুরস্কৃত করব নৈশামারী ব্লকের বিডিও ডক্টর
श्री सुशील कुमार रियांग महोदय के जिनि एमजीएम रेगेते 121.33% কাজের নথি সৃষ্টি করেছেন এবং জেলাকে প্রথম হতে সাহায্য করেছেন। আমরা এবার পুরস্কৃত করব ছাবড়ু ব্লকের ভিডিও শ্রী ললিত চাকমা মহোদয়কে যিনি অনবদ্য অবদান রেখেছেন এমজিএম রেগাতে এবং কোভিড ভ্যাকসিনেশনে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন। এবার পুরস্কৃত করব ধলাই জেলা শাসক অফিসের ডেপুটি কালেক্টর শ্রী গিদিয়ন মনসুর মহোদয়কে যিনি জেলাকে বিগত দু বছর পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করব। ধলা আমবাসা বিধায়ক সত্র পরিমল দেবরা মহোদয়কে পুরস্কার এবং সার্টিফিকেট তুলে দিচ্ছেন বিধায়ক পরিমল দেবরা মহোদয়। এবার পুরস্কৃত করব সেই আধিকারিককে যিনি সদাহার্য কর্মতৎপর পরোপকারী সমাজসেবক এবং কর্তব্যনিষ্ঠ যাকে জেলার মানুষ এক বাক্যে চিনে, তিনি আর কেউ নন আমাদের সবার প্রিয় ইঞ্জিনিয়ার শীতেন্দ্র বিশ্বাস এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আরডি আমবাসা ডিভিশন। ওনার জন্য একটা জোরে হাততালি চাইবো সবার কাছ থেকে। আমরা এবার পুরস্কৃত করব এসডিইউ পিডব্লিউডি ইন্টারনাল ইলেকট্রিফিকেশন আমবাসা শ্রী সুশান্ত আচার্য মহোদয়কে যিনি ডেডিকেটেড কোভিড হেলথ সেন্টার এবং কোভিড কেয়ার সেন্টার তৈরিতে অনবদ্য ভূমিকা নিয়েছেন। সেই সঙ্গে মার্কেট আর ইম্পর্টেন্ট প্লেসে হাই মাস্ক লাইটে অনন্য নজির সৃষ্টি করেছেন। এবং সবশেষে আমরা সার্টিফিকেট তুলে দেব আয়ুষ্মান ভারত এবং প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্পে অসাধারণ পারফরমেন্সের করেছে মুনগাট কমিউনিটি হেলথ সেন্টার। আমি স্বীকৃতি স্বরূপ আমরা সার্টিফিকেট তুলে দিচ্ছি ওনার হাতে। সার্টিফিকেট তুলে দিচ্ছেন মাননীয় বিধায়ক সত্য পরিমল দেবরা মহোদয়। আমি এমআইসি মনু সিএসসি মহোদয়কে অনুরোধ করব সার্টিফিকেট গ্রহণ করার জন্য। আমাদের অনুষ্ঠান অন্তিম লগ্নে এসে পৌঁছে গেছে। আমরা আবারও এই ময়দানে উপস্থিত অতিথিবর্গ দর্শক শ্রোতা প্রত্যেককে আমার যারা সামরিক ব্যান্ডে আছেন সংযুক্ত বাহিনীতে আছেন প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়া প্রত্যেককে আবারও যারা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। जय श्रीमान। परेड को निष्क्रमण करने की अनुमति प्रदान करें। जय श्रीमान। परेड कमांडर ने मुख्य अतिथि महोदय से परेड को निष्क्रमण करने की औपचारिक अनुमति प्राप्त की और वापस अपने स्थान को जाते हुए परेड कमांडर ने परेड की कमांड परेड 2IC को सौंपी है। कुछ कुछ
और इसका फ्रेंड को ऐसी पूछ के आदेश के साथ में फ्रेंड को वापस ले जाते हैं और बड़ी मोहब्बत धुन सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हम मुल्क ले हैं इसकी ये गुलिस्तान हमारा Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.